রাফা আক্রমণ নিয়ে গঠনমূলক আলোচনা করতে প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধে ইসরায়েলের প্রতিনিধি দলের ওয়াশিংটন সফর বাতিল করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যা মিত্র দুটি দেশের শীর্ষ দুই ব্যক্তির মধ্যে সম্পর্কের চরম অবনতি নির্দেশ করছে। গাজার দক্ষিণ সীমান্তে রাফা আক্রমণ নিয়ে এ মতভেদের সূচনা হয়, যা বর্তমানে আরও গভীরে চলে গেছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট বাইডেন সরাসরি টেলিফোন করে ইসরায়েলের একটি প্রতিনিধি দলকে ওয়াশিংটন সফরের অনুরোধ করেন, কিন্তু গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে আমেরিকা ভেটো না দিলে প্রতিনিধি দলকে না পাঠানোর হুমকি দেন নেতানিয়াহু। ওই প্রস্তাবে আমেরিকা ভোট থেকে বিরত থেকে এটি পাশ করার অনুমতি দিলে ইসরায়েলি প্রধানমন্ত্রী তার দেশের প্রতিনিধি দলের ওয়াশিংটন সফর বাতিল করে দেন। মার্কিন শীর্ষ কর্মকর্তারা বলছেন, তারা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ করার অনুমতি দেওয়ার পরে ইসরায়েলের প্রতিনিধি দল সফর বাতিল করায় নেতানিয়াহুর সিদ্ধান্তে বিভ্রান্ত হয়েছেন। হোয়াইট হাউসের অভ্যন্তরে এই পদক্ষেপটিকে একটি বাড়তি প্রতিক্রিয়া হিসেবে দেখা হয়েছে, যা সম্ভবত নেতানিয়াহুর নিজের অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্বেগের প্রতিফলন। গত বছরের অক্টোবর থেকে প্রায় ৬ মাসের বিরতিহীন আগ্রাসনে গাজার দেড় মিলিয়ন বাস্তুচ্যুত বেসামরিক নাগরিক শরণার্থী হিসেবে মিশর সংলগ্ন রাফাতে বসবাস করছে। হামাসের শেষ শক্ত ঘাঁটি দাবি করে, যেখানে বেশ কিছুদিন ধরেই তীব্র স্থল অভিযানের পরিকল্পনার কথা জানায় ইসরায়েল, কিন্তু এই ধরনের অভিযানের ফলে একটি বিশাল মানবিক বিপর্যয় ঘটবে বলে আমেরিকান কর্মকর্তারা সতর্ক করে আসছেন।